আমি কাজী নশব আহমেদ, আমি একজন অভিনেত্রী। আজকে দুপুরবেলা আমার ফেসবুক থেকে একটি লাইভ শেয়ার করছিলাম, যেখানে আমি বলেছিলাম যে একটি একটি শিশু চোখ উপড়ে ফেলা হয়েছে এবং চারজনকে মেরে ফেলা হয়েছে। আমার কাছে একটি ফোন এসেছিল এবং ফোনে যে আমাকে ফোন করেছিল সে চিৎকার করে কাঁদছিল। আমি তার কথায় বিভ্রান্ত হই এবং বিভ্রান্ত হয়ে তৎক্ষণাৎ লাইভে যাই। ও আমাকে বলে যে ঘটনাটি জিগাতলায় হচ্ছে এবং সে সময় আমি উত্তরাতে ছিলাম। আমি ভুল তথ্য দ্বারা বিভ্রান্ত হয়ে আবেগপ্রবণ হয়ে ইনস্ট্যান্ট লাইভে আসি এবং আমি বলি যে এরকম হচ্ছে। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি আমাকে যে তথ্যগুলো দেয়া হয়েছিল সেগুলো একটিও আই এম ইউজড। প্লিজ আপনাদের কাছে আমার এক